আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। মনটা একটু খারাপ, কারণ নেক্সট উইক থেকে আমাদের ইংল্যান্ডে এক মাস লকডাউন দিয়ে দিয়েছে, যেটা শুনে সবারই মন খারাপ। আমরা ভেবেছিলাম হয়তো ডিসেম্বরে একটুখানি নর্মাল আসবে, কিন্তু ভাইরাসের নাম্বার এতই বেড়ে চলছে আমাদের ইউরোপে যে লকডাউন দিতেই হয়েছে। স্কুল কলেজ খোলা থাকবে, গ্রসারি দোকানগুলি খোলা থাকবে, কিন্তু কাপড় চোপড়, রেস্টুরেন্ট এগুলি সব বন্ধ হয়ে যাবে এবং কারো বাসা যাওয়া যাবে না। জানি না এটা কত পেজে ঠিক হবে। আমাদের এখানে ঠান্ডাও পড়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেজন্য সারাক্ষণ বাসাই থাকতে হবে। এখন বাগানেও যাওয়া যাবে না। সব মিলিয়েই আসলে সবারই মন অনেকই খারাপ, কারণ অনেক দিন তো হয়ে গেল, আর কতদিন, আর কতদিন এরকমভাবে থাকতে হবে? কোনো কিছুই প্ল্যান হচ্ছে না জীবনের। জীবনটা মনে হচ্ছে এক জায়গায় থেমে আছে আমাদের সবারই। তো আজকে তোমাদের সাথে কিছু রান্নার রেসিপি শেয়ার করব। আমি এখন একটু হোমাস বানিয়ে নিচ্ছি আমার লাঞ্চের জন্য। হোমাস যারা তোমরা জানো না তাদের জন্যই বলছি, এটা মিডল ইস্টার্ন একটা সাইড ডিশ হিসাবে ইউজ করে, যেটা চিক পিস মানে ছোলা বুট দিয়ে করে। তো ছোলা বুটটা আমার টিনের, আমি পানিটা ড্রেন করে এখানে দিয়ে দিলাম। আর এটার সাথে আরেকটা যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট হলো, এটা হলো তিলের পেস্ট, তাহিনি যেটা বলে, তিলের পেস্টটা দিব আর কি 1 চামচ। আর হোমাসটা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, আমার তো খুবই ভালো লাগে, কারণ এটা রুটি দিয়ে, যে কোনো রুটি দিয়ে খাওয়া যায় আর কি। তো এইখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, একটু একটু মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, আর 2টা রসুন। রসুনটা দিলে ভালো লাগে। তো এগুলি সবই অপশনাল, এগুলো অনেক সময় আমি ধনে পাতাও দিই ফ্লেভারটা অ্যাড করার জন্য আর কি। আর দিয়ে দিচ্ছি হলো অলিভ অয়েল। অলিভ অয়েল বেশ অনেকখানি দিতে হয়, তাহলে জিনিসটা ভালো হয় খেতে। খাচ্ছি এখন, এটা আমার অন্য কাপ, সেকেন্ড কাপ এটা আমার, কারণ ওই কাপটা অনেক সময় ডিশ ওয়াশারে থাকলে আমি এটা ইউজ করি আর কি, লাগে, কারণ এটা করে কিন্তু অনেকদিন রাখা যায়, আর এটা যে কোনো ব্রেড দিয়েই খাওয়া যায়। তো আমার কাছে ভালো লাগে লাঞ্চে বিশেষ করে এটা খেতে। তো আমি বানাচ্ছি, তখন ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। তো এটাকে আমি এখন একটা পেস্ট করে নিই। তো এই তো হয়ে গেল আমার হোমাস। তো অনেকে এটা একটু দানা দানা পছন্দ করে, অনেকে একদম স্মুথ পেস্ট পছন্দ করে, তো আমি একদম একটু দানা দানা থাকলে আমার কাছে ভালো লাগে। আর এখানে আমি কিছুটা আস্ত রেখে দিয়েছিলাম জাস্ট ডেকোরেশনের জন্য, আর কিছুই না। আর মধ্যেখানে একটুখানে অলিভ অয়েল দিয়ে দিব, তাহলে রুটির সাথে ডিপ করে খেতে ভালো লাগে অলিভ অয়েলটা থাকলে। এরকমভাবে জাস্ট একটু ডেকোরেশন করে দিব অলিভ অয়েল। আর এটার উপরে দিয়ে দিব কিছু পাপরিকা। আর আমি রোজ ভুলে যাই তোমাদের বলতে, যে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা আমাকে সাপোর্ট করছো, যারা যারা সাবস্ক্রাইব করো না, এই ভিডিওটা দেখছো প্লিজ করে দিও। আর অনেকে নতুন আসছো, এসে 2-1 মিনিট ভিডিওটা দেখে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো, কিন্তু এটা কিন্তু সাবস্ক্রাইব হয় না, সেটা তোমরা অনেকেই জানো, কিন্তু তাও করছো, কারণ তখন তো ইউটিউব এটাকে ডিলিট করে দেয়, কিন্তু সাবস্ক্রিপশন এটা রাখে না ওরা, সেজন্য এটা করে কোনো লাভ নাই। তো তোমরা যারই চ্যানেলে যাও সাবস্ক্রাইব করবে, প্লিজ ভালো মতো ভিডিওটা দেখে তারপরে করো। সবাই সবাইকে সাপোর্ট করা এরকমভাবেই দরকার, নতুন যারা আমরা, তা না হলে কিন্তু আমরা এগাতে পারবো না। তাই তো হয়ে গেল আমার হোমাস। এইটাকে ফ্রিজে 3-4 দিন রেখে খাওয়া যাবে, এবং এটা যে কোনো ব্রেড দিয়েই খাওয়া যাবে আর কি। তো এটা আমার আজকের লাঞ্চ, আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব ভালোভাবে একটা রুটি বানাবো, ব্রেকফাস্ট রোল যেটা আর কি, যেটা দিয়ে আমি এটা খাবো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। 2 কাপ ফ্লাওয়ার নিয়েছি আর কি, এখানে 1 কাপ দুধ নিলাম, দুধটা একটু গরম করে নিয়েছি, অনেক অনেক কিন্তু গরম না, একদম বয়লিং হবে না, তোমার ফিঙ্গার যদি দিতে পারো এরকমভাবে তাইলেই হবে। আর এখানে 1 চামচ টেবিল চামচের 1 চামচ চিনি দিলাম। আর এখানে আমি এখন অ্যাক্টিভ ইস্ট দিব 2 চামচ, ড্রাইড অ্যাক্টিভ ইস্ট যেটা 2 চামচ দিয়ে দিব, একটুখানে রাখবো যতক্ষণ পর্যন্ত একটু বাবল না হয় উপরে। এই এই রোলটা বানাতে কিন্তু খুবই ইজি,
মানে যে কোনো কেউ বানাতে পারে। আর এটাতে আমি বাটার দিব না, আমি বাটার বদলে তেল দিয়ে দিব, সানফ্লাওয়ার অয়েল আর কি, কারণ বাটারটা আমি কম খেতে চাচ্ছি সেজন্য। আর বাটার যারা দিতে চাও অবশ্যই দিবে। তা এখন আমি মিল্কটা এখানে ঢেলে দিব, যেটাতে ইস্ট দেওয়া আছে, এটাতে ঢেলে পুরাটাই ঢেলে দিয়ে দেবো, দরকার নাই তো অল্প অল্প করে ঢালার। এটার ইনগ্রিডিয়েন্ট কিন্তু সব একসাথেই দেওয়া যায়, সেটাই সুবিধা আর কি, কোনো ঝামেলার দরকার নাই আলাদা আলাদা। বা একটু একটু তেলটা দিয়ে দিব, তেল। আর এখানে আছে 1 চামচ চিনি আর 1/2 চামচ লবণ, এটা দিয়ে দিব। আর দিয়ে দিব 1টা ডিম। আর এটাতে যদি দেখো একটু স্টিকি হয়ে গেছে, তাহলে একটু ফ্লাওয়ার অ্যাড করা যাবে, কোনো অসুবিধা নাই। তো এটাকে আমি এখন একটা ডোর মতো বানিয়ে নিই। তো এইটা ডো হয়ে গেছে, এটা আমি আরেকটুখানে ফ্লাওয়ার দিতে হয়েছে আমার, 1/2 কাপও না, 1/2 কাপেরও কম আমি ফ্লাওয়ার অ্যাড করেছি। তো এখন এইটাকে আমি ভালো মতো মেতে নেব, একদম ইলাস্টিকের মতো একটা ডো করব। দেখো এটা ইলাস্টিকের মতো হয়ে যাচ্ছে, টান দিলে কিন্তু উপরে চলে আসছে। আমি এই বোলটা একটু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এখানে আমি 1/2 ঘন্টার মতো রাখবো, 1 ঘন্টা রাখলে ভালো। এখানে রেখে আমি এটা ঢেকে দিচ্ছি, তা আমি এরকম ভাবে ঢেকে 1/2 ঘন্টাখানেক একটা জায়গায় রেখে দেবো, একটু গরম জায়গায়। তো ঠিক 1/2 ঘন্টা পরে আমি এই ডোটাকে রেস্টিং থেকে বের করে ফেলেছি, করে এটাকে ভালো মতো আবার আমি মথে নিলাম। এখন এইটাকে এই ওই পার্টটা তোমাদের দেখালাম না, কারণ এইটা তো আমরা সবাই জানি কি করতে হয় আর কি। তো এখন আমি যেরকম ভাবে রুটিগুলি রোলগুলি বানাই সেটাই দেখাবো। এটাকে এখন ডিভাইড করতে হবে এইগুলি, তো এখন দেখি কয়টা হয়। ইউজুয়ালি 10-12টা হয়। এরকম ভাবে আমি কেটে নিচ্ছি সবগুলো রোল, তো আমি 10টাই করেছি। আসলে রোল ডিপেন্ড করে তোমরা কত কি সাইজ করতে চাও, আমি 10টা করেছি। একটা ট্রেতে, এরকম একটা ট্রেতে আমি একটা বেকিং শিট দিয়ে দিলাম, এইটাতে আমি রোলগুলি বেক করব। আর আমি ওইটা ওভেনে করব, কিন্তু চুলাতেও করতে পারো। এইটাকে আর একটু মথে, তারপর একটু একটু হাত দিয়ে চেপে রুটির মতো করে নিব, করে তারপর এটাকে গ্যাদার করে ফেলবো একসাথে, এরকম ভাবে পেঁচিয়ে তারপরে হাতে নিয়ে এরকম ভাবে একটু করলে গোল হয়ে যায় কিন্তু সুন্দরভাবে। এই যে এরকম ভাবে হাতে নিয়ে জাস্ট এরকম ভাবে একটু চেপে একটু রুটির মতো করে, তারপরে সবগুলি একসাথে গ্যাদার করে এরকম ভাবে সাইডটাকে একটু হাতে নিয়ে এরকম ভাবে সমান ভাবে করলেই কিন্তু হয়ে যায়। এই যে বেশি কষ্ট করতে হয় না, এমনি হয়ে যায়। আসলে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঘুরিয়ে দিলে বা এখানে রেখেও করতে পারো এরকম ভাবে করে। এই যে হয়ে গেল। আর ট্রেতে রেখে একটুখানি ফাঁকা ফাঁকা করে রাখলে ভালো হয়। তো আমার সবগুলি বানানো হয়ে গেছে, আমি এইটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিটের মতো আর কি, এরকম ভাবে ঢেকে রেখে দেবো। 10 মিনিটের মতো হয়ে গেছে। আর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা একটু ব্রাশ করে দিব, শুধু মিল্কও দেওয়া যায়, কিন্তু ডিমটা দিলে উপরটা একদম গোল্ডেন কালার হয় আর কি, গ্লেজ করে একটা সুন্দর লাগে আর কি। তো এইটা এখন আমি 20 মিনিটের মধ্যে ওভেনে দিয়ে দিব। ওভেনের টেম্পারেচারটা তো ডিপেন্ড করে যার যার কি ওভেন আছে কেমন টেম্পারেচার হয় সেই অন্তাজেই দিব, কিন্তু আমারটার মধ্যে এটা আমি 20 মিনিটে দিয়ে দিব, 20 মিনিটেই হয়ে যাবে। 20 মিনিট পরে আমার রোলগুলি হয়ে গেছে, এখন আমি বের করছি, বের করে দেখাচ্ছি। অসাধারণ গন্ধ বেরোচ্ছে ঘরের মধ্যে। তো তোমরা কালার দেখেই বুঝতে পারছো কত ইয়ামি হবে এই রোলগুলো, একদম সিম্পল বানাতে। আমি হাতে নিয়ে দেখাচ্ছি না, কারণ এটা কিন্তু এখনও অনেক গরম। তো ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক দোয়া রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।